এই ভিডিওতে মাইক্রোসফট এক্সেলের সেরা 10টি কিবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা করব, যেটি আপনার কর্মদক্ষতাকে বহুগুণ বাড়িয়ে দেবে এবং অনেক বেশি সময় সাশ্রয় হবে। আসলে কিবোর্ড শর্টকাট এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটি আমরা অনেকেই গুরুত্ব দিতে চাই না, কারণ আমরা ক্লিক করে তো কাজটা করতে পারি, কিন্তু আপনি হাতটি মাউসের কাছে নিয়ে যাওয়ার মুহূর্তেই কিন্তু আপনি কিবোর্ডের মাধ্যমে সেই কাজটি করতে যাচ্ছেন। এভাবে ছোট ছোট বহু সময়গুলোকে যদি আমরা অ্যাড করি, তাহলে আপনার টোটাল কাজের উপরে যে ইম্প্যাক্টটি পড়বে সেটি কিন্তু অনেক বেশি সময় সাশ্রয় হবে। চলুন কথা না বলে এবার আমরা কাজটি শুরু করি। প্রথমে আমরা যেটি জানবো সেটি হচ্ছে অল্ট ইকুয়াল, অল্টার প্লাস ইকুয়াল। যেমন সাধারণভাবে আমরা কোনো সংখ্যা যোগ করার জন্য এখানে সিলেকশন করি, তারপর ইকুয়াল সাম এই ফাংশনটি ব্যবহার করি যোগ করার জন্য। তো এখানে আমাদের এই ফাংশনটি ইউজ করতে হবে না, বা এখানে ক্লিকও করতে হবে না, এখানে অর্ডার সামেও ক্লিক করতে হবে না। আমরা সিলেকশন করব এবং কিবোর্ড থেকে অল্টার এবং প্লাস ইকুয়াল একসাথে প্রেস করব। দেখুন যোগ হয়ে গেছে। ঠিক একইভাবে যদি আমরা এই রো ওয়াইজ যোগ করতে চাই, তাহলে সিলেকশন করলাম এবং কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল যোগ হয়ে গেল। এবার আমরা শিখব কন্ট্রোল শিফট প্লাস যদি একসাথে প্রেস করি, তাহলে যে কোনো একটা রোতে আমরা যদি সিলেকশন করে নতুন একটা রো ইনসার্ট করার প্রয়োজন হয়, তাহলে আমরা সিলেকশন করে কন্ট্রোল শিফট এবং কিবোর্ড থেকে প্লাস কি প্রেস করলে নতুন একটা রো ইনসার্ট হবে, কন্ট্রোল মাইনাস। তাহলে একইভাবে যদি কোনো একটা রোকে আমাদের ডিলিট করার প্রয়োজন হয়, তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং মাইনাস একসাথে প্রেস করলে আমাদের সেই সিলেক্টেড রোটি ডিলিট হয়ে যাবে। এবার আমরা দেখব কন্ট্রোল স্পেস বার। তাহলে যে কোনো একটি সেলে ক্লিক থাকা অবস্থায় আমরা যদি কন্ট্রোল স্পেস বার প্রেস করি, তাহলে আমাদের সেই সিলেক্টেড সেলের অধীনে যে কলামটি রয়েছে সেটি পুরো কলামটি সিলেকশন হবে। এবার আমরা দেখব শিফট স্পেস বার। তাহলে আমরা ঠিক একইভাবে যে কোনো একটা সেল পয়েন্টার রেখে আমরা যদি শিফট সহ স্পেস বার প্রেস করি, তাহলে পুরো রোটি সেই সেলের অধীনে পুরো রোটি সিলেকশন হয়ে যাবে। এবার আমরা দেখব অল্টার এন্টার। যদি কোনো একটি রোতে বা যদি কোনো একটি সেলে যদি আমাদের মাল্টিপল লাইন টাইপ করার প্রয়োজন হয়, যেমন এই সেলে আমরা যদি টাইপ করছি বাংলা এবং একই লাইনে যদি আমরা ইংলিশও লিখতে চাই, একই সেলের অধীনে যদি আমরা দ্বিতীয় লাইনে কিছু লিখতে চাই, অল্টার সহ যদি আমরা এবার এন্টার প্রেস করি, তাহলে দেখুন নিচের লাইনে চলে এসছে। এখানে তখন আমরা নিচের লাইনে লিখতে পাচ্ছি। এবং যে কোনো সেলকে যদি আমাদের এডিট করার প্রয়োজন হয়, যে আমরা এটাকে এডিট করব, তাহলে জাস্ট ক্লিক করে কিবোর্ড থেকে F2 প্রেস করব, তাহলে আমরা এটাকে এডিট করতে পারছি। এডিট করে আবার যেভাবে প্রয়োজন সেভাবে সেটাকে এডিট করতে পারছি। এবার আমরা দেখব অল্টার এইচ। তাহলে যদি কোনো সেলের মধ্যে আমাদের কালার ফিল করার প্রয়োজন হয়, তাহলে অল্টার কি প্রেস করে এইচ দুইবার, তাহলে আমাদের এখানে কালার ফিল করার অপশন চলে এসছে এবং সেটাকে আমরা ফিল করতে পারছি। সাধারণভাবে শিফট ট্যাব, সাধারণভাবে যে কোনো সেলের রাইট সাইডে যাওয়ার জন্য ট্যাবটা আমরা খুব বেশি ব্যবহার করে থাকি, কিন্তু আমরা ভুলে যাই যখন বাম পাশে এসে কোনো কিছু কাজ করার প্রয়োজন হয়। তাহলে বাম পাশে আসার জন্য আমরা কী করব? ডান পাশে যাওয়ার জন্য শুধু ট্যাব ইউজ করি, বাম পাশে আসার জন্য শিফট সহ ট্যাব ব্যবহার করতে হবে, অর্থাৎ শিফট ট্যাব ইউজ করলে লেফটে চলে আসবে। এবার আমরা জানব কন্ট্রোল পেজ ডাউন। তো সাধারণভাবে যত অনেকগুলো যদি আমাদের এখানে, যেমন আমাদের এখানে আমরা দুটি আমাদের ওয়ার্কশিট রয়েছে, আমাদের একটা টপ 10 শর্টকাট আর একটা হচ্ছে রিপ্লেস কলাম। তা আমরা যদি এখন রয়েছি টপ 10 শর্টকাট, এখন যদি আমরা এখানে পেজ ডাউনে ক্লিক করি, তাহলে দেখুন আমরা নেক্সট যে রিপ্লেস কলাম এই ওয়ার্কশিটে চলে এসেছি। আবার একইভাবে যদি আমরা কন্ট্রোল পেজ আপে ক্লিক করি, তাহলে আমরা পূর্ববর্তী ওয়ার্কশিটে চলে আসছি। তো এইভাবে আমরা কন্ট্রোল পেজ ডাউন পেজ আপের মাধ্যমে আমাদের ওয়ার্কশিটগুলোর মধ্যে আমরা সুইচ করতে পারি। তা আশা করছি যে 10টি শর্টকাট আমরা দেখলাম সেগুলো আমাদের সচরাচর ব্যবহার করতেই হয়, এবং এর পরবর্তীতে কন্ট্রোল A থেকে শুরু করে কন্ট্রোল Z পর্যন্ত সবগুলো কন্ট্রোলের সাথে সম্পর্কিত যতগুলো কিবোর্ড শর্টকাট রয়েছে সবগুলোই প্রদর্শন করব। আশা করছি এগুলো আপনাদের কর্মদক্ষতাকে বহুগুণ বাড়িয়ে দিবে। প্রথম প্রথম একটু মনে রাখতে সময় লাগতে পারে, কিন্তু শেখা হয়ে গেলে এটি আপনাকে অনেক বেশি দক্ষ এবং সময় সাশ্রয়ী করে তুলবে এবং আপনার নিজের মতো একটা আত্মবিশ্বাস তৈরি করবে। আশা করছি পুরো ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।